ঘটনাটা হয়েছে ও ভিগো ভিডিও করতো ঠিক আছে আর টিকটক যে ভিডিওগুলো হয় না ওই ভিডিও করতো ভিডিও করতে করতে একটা নাম হয় ঠিক আছে আমি যদি না সাপোর্ট করতাম এত দূর তো না ঠিক আছে মোবাইল নতুন নতুন মোবাইল কিনে দিয়েছিলাম ভিডিও করতো করতে করতে একটা নাম হয় ওর নাম ছিল ভিগোতে জাসমিন ঠিক আছে এরকম ইনভাইট করতো পাটনাতে ইনভাইট করেছিল গেছিলো আমি ছেড়ে দিয়েছিলাম আমি বিশ্বাস করে ছাড়তাম তারপর দিল্লিতে একবার ঘুরে এসছে ওখানে প্রোগ্রাম করে এসছে তারপরে মুর্শিদাবাদে গেছে সব জায়গায় গেছে কিন্তু এইবারে যে গেছে যে ছেলেটার সঙ্গে সেই ছেলেটাকে আমি চিনি না ঠিক আছে আমাকে বললো তিন তারিখে আমি ফিরবো চার তারিখে কলকাতায় বিশাল মিট ছিল আমার জায়গাটার নাম রাজারহাট ওইদিকে যে ইয়েটা ওখানে আর কি ছিল তো মিট আপ ওইটা ওটা অ্যাটেন্ড করার জন্য গেছিলো ঠিক আছে ওখানে করে ভিডিও এমনি মোবাইলে ভিডিও করে ছাড়তো অ্যাকাউন্টে ওই কোম্পানি থেকে একটা ভেরিফাই হতো এবার যাদের যাদের ভেরিফাই হতো তাদের তাদের সবাই ইনভাইট করতো এরকম ওর নাম হয়ে গেছিলো বিশাল নাম হয়ে গেছিলো টাকা পেতো অ্যাকাউন্টে টাকা আসতো ঠিক আছে কোনো মাসে চার হাজার কোনো মাসে দশ হাজার এরকম আসতো কোম্পানি দিয়েই পাঠাতো এটা চায়না কোম্পানি হ্যাঁ ভিগো ভিডিও ঠিক আছে তাই করতে 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 আমাকে বললো আমি যাচ্ছি হ্যাঁ আমি দেখো আমার তো হবে না মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে তুমি মা তাহলে তোমার ছেড়ে দিয়ে তো তিন তারিখে চলে আসবে গিয়ে তিন তারিখে এই একত্রিশ তারিখে ছেড়ে এসছে হাওড়া স্টেশনে গিয়ে যেদিনকে গেছে সেদিন থেকে তিন দিন ফোন বন্ধ একদিন আমাকে ফোন করলো আমি কী ব্যাপার ফোনটা বন্ধ করে রেখে দিয়েছো ঠিক আছে বলছে এখানে নেটওয়ার্ক পাচ্ছি না আর ওকে ফ্যাশন ডিজাইনারে কাজ দেবে নাম করে নিয়ে গেছে ছেলেটা ছেলেটার যে আইডিটা সেটা আমার কাছে রয়েছে ছেলেটার ছবি রয়েছে সব রয়েছে ওই যে ছেলেটার যে আইডিতে যে ভিডিও ছিল সব ডিলিট ছেলেটা সুইচ অফ সেদিনের পর থেকে সুইচ অফ আর কোনো যোগাযোগ করেন যে ভালো হবে সে তো আমাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করবে আর ওর মা সব জানতো ওর মা জেনে শুনে আমার সঙ্গে এটা করলো আমার একটা ছোটো বাচ্চা আছে সাড়ে পাঁচ বছরের মা ওর মা থাকে সুকান্তনগরে ঠিক আছে আমার সঙ্গে দিনের পর দিন এরকম অভিনয় করে গেল এই কদিন ঠিক আছে তারপর আমি নিজেই আসলাম এসে এখান থানায় করলাম করে থানাতে এখন বলছে আমি দিনকে এসে জিজ্ঞেস করছে কী হলো কেসটা স্যার বলছে এ তো আমাদের খোঁজার কাজ না এটা আপনাকেই খুঁজতে হবে আর আমরা ইনফরমেশান করে দিই সব জায়গায় এটা আমাকে বললো এবার মেয়েটা এখানে কীভাবে থাকবো জানতেই পারছি না কোথায় রয়েছে ও আমাকে বলছে নিউ দিল্লিতে আছি একবার বলছে দিল্লিতে আছি একবার বলছে নিউ দিল্লিতে আছি একবার প্রথম একদিন ফোন করেছিল তারপর থেকে ফোন বন্ধ ওই দু তারিখ কি এক তারিখ ফোন করেছিল আমাকে তারপর থেকে আর ফোনে ফোনে পাচ্ছি না কোনো সময় যোগাযোগ নেই আমার এবার কোথায় রয়েছে ও তো অত পড়াশোনাও জানে না এমনি করতো ভিডিও ঠিক আছে এইট পাসও অত পড়াশোনা অত ইংলিশ বা অত বাংলা ভালো করে পড়তে পারতো না ঠিক আছে আমি সব করতাম মোবাইলগুলোতে এই করে আমি বিশ্বাস করে ছেড়েছি এমনি একটা গান হতো গানের সময় মুখটা নাড়াতো হতো ঠিক আছে ভিডিও যে যেরকম করে কমেডিয়ান আট ন মাস ধরে করছে ঠিক আছে টাকা আসে হ্যাঁ টাকা পেতো কোম্পানি দিয়ে টাকা দিত এমনি সবাই করে ও সবাইকেই টাকা দিত যারা আর কি নাম যাদের যত লাইক হবে যত ফলোয়ার বাড়বে তত টাকা ঢুকতো তারপর কোথায় কোথায় যেতে হলো একবার পাটনা গেছিলো ওখানে ইনভাইট করেছিল একবার দিল্লি গেছিলো ইনভাইট ফোনে করতো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতো ও ফোনে করতো ঠিক আছে দিয়ে ব্যানার ফ্যানার করে ওরা একটা যেমন আর কি হয় না পোস্ট টোস্ট যেরকম হয় ওরকম টাইপের আর কি অনুষ্ঠান টাইপের করে ডাকতো এবার সব সব দিককার ছেলেমেয়েরা আসতো এইভাবেই করতো আপনি প্রথমে কি মানে যখন তখন আপনি জানতেন তো ও যে ভিডিও দিকে এরকম টাকা আসে এই আসে এইসব জানতাম না প্রথম প্রথম তবে যখন তিন চার মাস হয়ে গেল তখন যখন ওর আর কি নামটা ছড়াচ্ছে চারিদিকে তখন দেখছি ওর হঠাৎ একদিন অ্যাকাউন্টে দেখছি পেটিএমের সঙ্গে লিঙ্ক করতে হয় ঠিক আছে দিয়ে দেখলাম টাকা ঢুকছে ঠিক আছে তারপর করতো আমিও করতাম ওর সঙ্গে মাঝে মধ্যে ঠিক আছে পড়ে টোরে আজকে এই অবস্থা কিছুই জানতে পারছি না ওটা করেই তো আমার সর্বনাশ হলো দেখুন স্যার আমি মেয়েকে নিয়ে সবসময় ব্যস্ত মেয়েকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা পড়তে দিয়ে আসা নিয়ে আসা ঠিক আছে আমি জমি জায়গায় কাজ করি আমার খাদ্যমার একটা লটারির দোকান আছে আর মাঝে মধ্যে গাড়ি বাড়ি চালাই চার চাকা গাড়ি আমার নাম প্রসঞ্জিৎ মণ্ডল ভালো নাম ডাক নাম বাবু বাবু বলেই সবাই চেনে স্ত্রীর নাম স্ত্রীর নাম প্রতিমা মন্ডল ও ভিগোর আইডিতে নাম আছে জাসমিন আগারওয়াল